বাস ও টোটো চালকের গন্ডগোলের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বানপুর বাসস্ট্যান্ডে। এদিন যাত্রী তোলাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। একটা সময় বচসা থেকে মারামারি পর্যায়ে চলে যায়। আমাদের বড় বাসের একজন কন্ডাক্টারের ঝামেলা হয় এবং সেই কন্ডাক্টারকে ঝামেলা হওয়ার পর আমার টোটো কয়েকজন স্টাফ মিলে তাকে কলার টলার ধরে মারামারি করে এবং এইরকম বিগত কয়েক বছর ধরে গোটা আসানসোল জুড়ে কালকে গত আসানসোলেও কালকে টোটোর সঙ্গে মিনি বাসের স্টাফের ঝামেলা হয়েছে এবং আমরা বাসে মিনি বাস এবং বড় বাসে পক্ষ থেকে ইউনিয়ন পক্ষ থেকে বলছি যে এই রাস্তা জুড়ে যে টোটো রাজ্যে চলছে যার ফলে বাসের প্যাসেঞ্জারের সংখ্যা কমে গেছে এবং অযথা অনেক ট্রাফিক জ্যাম হয়ে থাকে। এই ট্রাফিক জ্যামের কথা ভেবে এবং যাতে বড় বাস এবং মিনি বাসের যে অসংখ্য কর্মী রয়েছে যারা খেটে খাচ্ছে সকাল থেকে সকাল চারটে থেকে শুরু করে রাত দশটা অবধি সাধারণ মানুষের পরিষেবা দিচ্ছে, এরা সারা বছর একটা ন্যূনতম ভাড়ায় কাজ করে অথচ কোনো দিন কোনো যদি স্ট্রাইক থেকে থাকে সেদিন একটা টোটো ভাড়া যেখানে 10 টাকা হওয়া উচিত সেটা চলে যায় 50 টাকা কিংবা 100 টাকা, অর্থাৎ ওদের ভাড়ার কোনো লিমিট নেই অথচ ওরা কোনো রকম রোড ট্যাক্স বা কোনো রকম সরকারি কোনো রকম ট্যাক্সের আওতায় আসে না, তবুও ওরা এইভাবে যেভাবে অযথা চলে তাতে অনেক মিনি বাস বড় বাসের শিল্পের ক্ষতি হচ্ছে। আমি সরকারের কাছে আহ্বান করব যাতে এই সমস্ত দিকগুলো দেখে উপযুক্ত ব্যবস্থা নিই এবং আমাদের মিনি বাস বা বড় বাসে যারা কর্মী আছে এবং বাস মালিকরা যারা আছে তারা অযথা বেকার না হয়ে যাক এই দিকটা বিবেচনা করার জন্য আমি আমাদের লোকাল প্রশাসনের কাছে অনুরোধ করব। বাস কর্মীদের অভিযোগ, টোটো চালকরা জোর করে বাসের যাত্রীদের টোটো করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। टोटो का ड्राइवर लोग बस का ड्राइवर को कल पकड़ के मारा, मारने के बाद में गाली गुलज किया, डंडा डंडा लेके मारा और वो लोग आए भी। टोटो वाला इंतजार करता है, यहाँ पे जाम होता है, बस स्टेशन के थ्रू नहीं होता है, पब्लिक को जाने का परेशानी होता है, बस नहीं जा सकता है और सबसे इसका दोषी है टोटो वाला का पर एक्शन होगा तभी तक यहाँ सुधरेगा। टोटो बस का मालिक लगा के 5 लाख गाड़ी बेच रहा और पर दिन 200 कमाता है, टोटो 90 लगा के लिए है वो कमाता है, इसके समाधान निकलना चाहिए और हम चाहते हैं कि टोटो यहाँ नहीं लगे। थाना में कंप्लेन किए थे, थाना में जाकर कंप्लेन करने के लिए हम लोग जो स्टाफ को मारा है उसको लेकर जाकर कंप्लेन करनी है, 24 घंटे के अंदर मुझे करना चाहते हैं। अभी क्या चाहते हैं? हम लोग जैसे कार्रवाई करना चाहते हैं जो मारा है उसको और टोटो यहाँ लगनी चाहिए। टोटो आज का घटना यही है कि एक मिनी बस का स्टाफ ड्यूटी कर रहा था, उस दौरान टोटो वाला लोग हमला किया कि हम लोग ये रूट में हम लोग गाड़ी चलाएंगे, आप लोग गाड़ी नहीं चलाएंगे, तो मार के सर फाड़ दिया है। पुलिस के पास हम लोग डायरी किए हैं, पुलिस आया है और हम लोग बस स्टैंड के INTC के नेता भंके समीर खान थाना लेके गए हैं, स्टाफ को हॉस्पिटल भेजे हैं। अभी देखते हैं मालिक लोग का क्या राय है कि गाड़ी बंद करना चलाना है, अभी बात होगा। খবর পেয়ে ঘটনাস্থলে হীরাপুর থানার পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।